এই তোমাদের মতো ফকির জিকির বিয়ে করে জীবন শেষ। কত উঁচু জায়গায় বিয়ে করার কথা আমার, করেছি এই অজপার আগায়। উফ, জীবন কাল জীবন। আপনি বড় ভাই গ্রামের না? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আছি, ভালো আছি। সম্পর্কে আপনি আমার সম্বন্ধী। শুনান সম্বন্ধী, আপনা গো কপাল, বোন জামাই পেয়েছেন সাক্ষাৎ পুলিশ। শুনেন, বুক টান টান করে গ্রামের মধ্যে দিয়ে হাঁটবেন, কারণ আপনাদের ভয় ডরের দিন শেষ, আপনাদের বাংলাদেশ। বুঝতে পেরেছেন? একটু ভুল করতেছেন, একটু চুপ থাকেন। আরে রাখো তোমার ভুল, সব ভুল এখন শুদ্ধ আপনাদের। আপনাদের জন্য নিয়ম কানুন সবকিছু এখন থেকে আলাদা, কারণ আপনাদের বোন জামাই সাক্ষাৎ পুলিশ। শুনেন, আপনার গাল চাপা ভেঙে গেছে কেন? কোনো কিছু নিয়ে ভয় আছেন? ভয়ের কোনো কারণ নাই। আপনি শুধু একটা মামলা করবেন, বাকিটা আমি দেখব। এইটা জানো কোন থানার আন্ডারে? আপনি একটু চুপ থাক। আরে আহা, হু কইলো না তো সমন্ধি। সালা সমন্ধির উপকারে যদি বোন জামাই না আসে, তাহলে আমি পুলিশে চাকরি করে লাভ কি? লজ্জা সরম, লজ্জা সরমের কিছু নাই। আমি আবার খুবই ফ্রি মাইন্ডেড। পুলিশ ভেবে আবার ভয় পাবেন না যেন, যে কোনো সমস্যা আমাকে সরাসরি বলবেন। বোন জামাই, তোমার পোস্টিং কোথায়? আরে সেটা জেনে আপনি কি করবেন? আপনার বোন জামাই হচ্ছে পুলিশ, ধরেন আমার সব থানাতেই পোস্টিং। আমি ব্যাপারটা হচ্ছে হলো যে সব থানাই তো আমাদের লোকজন আছে, বলে দিব কাজ হয়ে যাবে। এখন আপনার সমস্যাটা কি সেটা আমাকে বলেন। ওরম কিছু না, আসলে আমার জমিটা। আপনার জমিটা? আরে আপনার বোন জামাই হচ্ছে পুলিশ, আমি পুলিশে চাকরি করব, আমার শালা সম্বন্ধের জমি আরেকজন দখল করে নিবে, তাহলে এই চাকরি করে আমার লাভ কি? আমার তো রিজাইন দেওয়া উচিত। আপনি এক কাজ করেন, এই মুহূর্তে যায় একটা মামলা করবেন, তাও আবার দেওয়ানি মামলা। না, দেওয়ানি মামলা না, দেওয়ানি মামলায় অনেক সময় লাগে। আপনি যে একটা নারী নির্যাতনের মামলা করবেন, তারপরেটা আমি দেখতেছি। কিন্তু বোন জামাই, আমার বাড়ি তো প্রশ্ন আসেন, আমার আশেপাশের কারোর সাথে এরকম ঘটনা ঘটে নাই? ঘটে নাই কিন্তু আপনি বলবেন ঘটছে। আরে আপনি যদি মামলাটা ঠিক মতো না করেন, তাহলে আসামি ধরে আমি কিভাবে পেতানি দিব? আর পেতানি না দিলে কি আপনার জমি উদ্ধার হবে? আরে বোন জামাই, আমার কোনো সমস্যা নাই, আমার জমিতে সার দিতে হবে, এই নিয়ে একটু টেনশনে আছি এই আর কি। আরে তাহলে তো আমি আপনার কোনো উপকারই আসতে পারলাম না। প্রথম দেখাতেই যদি একটু শালা সম্বন্ধীদের উপকার না করতে পারি, তাহলে বুঝবেন কিভাবে আপনার বোন জামাই কত পাওয়ারফুল। এক কাজ করেন, আপনি আপনি ওই যে সারের ডিলার, তার বিরুদ্ধে একটা অন্তত জিডি করেন, আমি দেখি আপনাকে সারটা মাগনা নিয়ে দেওয়া যায় কিনা। বোন জামাই, তোমার বিপি নাম্বার কত? সম্বন্ধীর দেখি থানা পুলিশ সম্বন্ধে দারুণ ধারণা আছে। আরে বিপি নাম্বার দিয়ে আপনি কি করবেন? আপনি শুধু মামলা করেন, বাকিটা দেখবে আপনার বোন জামাই। একটু চুপ থাকবেন, জলিল ভাই নিজেই পুলিশ, উনি দিতে পারেন। আমি ইন্সপেক্টর জলিল। স্যার ভালো, তুমি বেড়াতে আসছো, শ্বশুর বাড়ি খুব ভালো, কিন্তু ইউনিফর্ম কেন? তোমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, তোমার চাকরিতে ঝামেলা হবে। স্যার হয়েছে কি, মাত্র দুই দিনের জন্য পিএল পেয়েছি, আর এইদিকে আপনার বোন তো নতুন বিয়ে হয়েছে, বাপ মাকে দেখবে কান্নাকাটির জন্য অস্থির অস্থির করে ফেলছে আমাকে। সে ব্যাগ ট্যাগ নিয়ে থানার গেটে এসে হাজির, তাই ওইখান থেকে চলে এসেছে, আর ড্রেস চেঞ্জ করার সুযোগ পাইনি। এইটা কোনো যুক্তি হলো? তোমাকে যদি সিনেরা ধরে বসে, তুমি এই যুক্তি দিয়ে পার পাবে? সরি স্যার। আর তুমি যে ইউনিফর্ম পরে পুলিশের লোকে মানুষকে কুপরামর্শ দাও, এটা কি ঠিক? এত অন্যায়। এই তোমাদের মতো, এই তোমাদের মতো অতি উৎসাহী কিছু পুলিশের কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়, এটা কখনোই করবে না। সরি স্যার, সরি স্যার। না ঠিক আছে, আর আমিনা তুমি বোন জামাইকে নিয়ে বেড়াইতে এসো। হ্যাঁ আচ্ছা ভাইজান, সরি ভাইজান। বোন জামাই আইসো কিন্তু। স্যার ঠিক আছে, সরি ভাইজান, সরি স্যার। না ঠিক আছে, ঠিক আছে, আইসো কিন্তু। হ্যাঁ স্যার। এত আক্কল জ্ঞানহীন কমাক্কল মহিলা আমি একটা বিয়ে করছি? হ্যাঁ এর আগে যদি আমার প্রথমেই পরিচয়টা দিতা, তাইলে কি আমি এতগুলি কথা কই? হ্যাঁ লোক দিয়ে কথা বাইরে হয় না। আপনি কি কথা বলতে চান নাকি? আপনি তো নিজে বলে দিশা পান না। এক কথা বলতে দেই না,
কবুল বলার সময় তো মুখ দিয়া 5G গতিতে কবুল 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 বয়ে ফেলাইছো, আর এখন মুখ দিয়ে কথা বাইরে না। চাচা পুলিশ, ভাই পুলিশ, পরিচয় দিতে পারো না আগে?